আত্মনির্ভরতার পথ দেখাচ্ছে কৈলাসহর পৌরপরিষদের অন্তর্গত স্বসহায়ক দলগুলি। শনিবার কৈলাসহর পৌরপরিষদের অধীন বেশ কয়েকটি স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রী ও কাজকর্ম খতিয়ে দেখলেন কৈলাসহর পৌরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে। সম্প্রতি কৈলাসহর পৌরপরিষদ এলাকায় নতুন করে প্রায় 100টি স্বসহায়ক দল গঠিত হয়েছে। ইতিমধ্যে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের উদ্যোগে কৈলাসহর পৌরপরিষদের ব্যবস্থাপনায় স্বসহায়ক দলগুলিকে নানানভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মোমবাতি, কাগজের ব্যাগ, চটের ব্যাগ, জুয়েলারি, খেলনা, ফাইল কভার সহ বিভিন্ন সামগ্রী তৈরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অধিকাংশ স্বসহায়ক দলগুলি প্রশিক্ষণ শেষে সামগ্রী উৎপাদন ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। সেই সামগ্রীগুলি শুধুমাত্র কৈলাসহর মহকুমাতেই নয়, মহকুমার বাইরেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে কৈলাসহর পৌরপরিষদের অধীন প্রশিক্ষণপ্রাপ্ত 4টি স্বসহায়ক দল মোমবাতি তৈরি করছে। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা শেষে বর্তমানে আলোর উৎসব দীপাবলিতে এই মোমবাতির ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় বাজারে চাহিদা মেটানোর পাশাপাশি পার্শ্ববর্তী জেলাতেও রপ্তানি হচ্ছে তাদের উৎপাদিত আকর্ষণীয় মোমবাতিগুলি। এক কথায় বলা যায়, চাহিদা অনুযায়ী যোগান দেওয়া কষ্টকর হয়ে পড়ছে স্বসহায়ক দলগুলির। উৎপাদিত সামগ্রীর ব্যাপক চাহিদা থাকায় ইতিমধ্যেই তারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। শনিবার জুই স্বসহায়ক দল, ভারত পেকার স্বসহায়ক দল সহ আরও 2টি স্বসহায়ক দলের উৎপাদন প্রক্রিয়া খতিয়ে দেখেন কৈলাসহর পৌরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে। তিনি আশ্বাস দেন, খুব শীঘ্রই এই 4টি দলকে 5 লক্ষ টাকা করে ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। কৈলাসহর পৌরপরিষদের উদ্যোগে এবং টিএলএমের সমস্ত ব্যবস্থাপনায় আমরা আমাদের সমস্ত এসএসজি গ্রুপের দিদিরা যারা আছেন তাদেরকে বিভিন্ন বিষয়ে আমরা ট্রেনিং দিয়েছি। এবার কালী পূজা আর দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের এসএসজি গ্রুপের মহিলারা তারা মোম তৈরি করবার উদ্যোগ তারা নিয়েছেন এবং আমাদের শুধু কৈলাসহর না, কৈলাসহরের বাইরেও বিভিন্ন জায়গাতে তারা মোমের অর্ডার পেয়েছেন এবং সাপ্লাই করছেন। এবং এখন পর্যন্ত তাদের কাছে যেটুকু আমরা জানতে পেরেছি যে তারা এখন মোটামুটি লাভের দিকে তারা এগিয়ে গেছেন, ব্যবসা করে তারা লাভের মুখটা দেখে ফেলেছেন। এবং এবছরও কৈলাসহর বাজারের মোমের যে চাহিদা, সেই চাহিদাকে তারা যোগান দেওয়ার চেষ্টা করছেন। আমরা এর মধ্যেই আমাদের যারা মোম তারা তৈরি করছেন, আমাদের 4টা গ্রুপ, আমাদের এখানে আমাদের এসএসজি গ্রুপ যারা মোম তৈরি করছে তাদেরকে আমরা 5-7 টাকা করে আমরা লোন দেওয়ার আমরা উদ্যোগ নিচ্ছি, যাতে তারা বড় মেশিন এনে। গ্রুপের নাম কি? এসএসজি। এসএসজি আপনারা কি শুধু মোমই তৈরি করেন না অন্য আরো কিছু? আমরা বলতে শুধু স্যার এখন মোমই বানাইতেছি। আপনারা তো মোম যে তৈরি করছেন, কেমন মার্কেটে সেল হচ্ছে বা এখন পর্যন্ত কি সেল দিয়েছে? এখন পর্যন্ত আমরা 80,000 মতো সেল দিয়েছি আর মার্কেটে মোটামুটি ভালোই মানে রেসপন্স হয়েছে। তো এখানে শুধুমাত্র কি কৈলাসহরেই সেল দিচ্ছেন না বাইরে? না, এখন কৈলাসহরেই সেল দিচ্ছি। ধর্মনগর গিয়েছে, এখান থেকে ধর্মনগর মানে গিয়েছে। তো কেমন মানে পুরো পরিষদের যে এই উদ্যোগ, এই উদ্যোগকে আপনি কি বলবেন? তো এই উদ্যোগটা তো মানে গ্রামীণ যে মহিলারা ঘরে বসে থাকে তাদের জন্য ভালোই একটা ইয়ে আর কি। ঘরে বসে আমাদের কাজটা হলো, দুটাকে ইনকাম হলো, মানে পুরুষ মানুষের কাছে আমরা বলাই যায় রাজ্যের অর্থনীতিকে সুদৃঢ় করতে এক বিশাল ভূমিকা পালন করছে রাজ্যের স্বসহায়ক দলগুলি। এই স্বসহায়ক দলগুলি আগামী দিনে পথ দেখাবে আত্মনির্ভরতার। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।